এগুলি জানিয়ে দিতে হবে। ওয়ালাকিন ইয়াকুনু হাযা বিতরিকাতিন সিররিয়াতিন ফিমা বাইনান নাসিহি ওয়া বাইনাহুম। তবে এই যে আপনার অপরাধগুলি সম্পর্কে মুসলিম শাসককে জানাইতে হবে, এটা কি আপনি কোনো স্টেজে উঠে, লেকচারে উঠে আর লোকজনের সামনে, সেটা জুমার খুতবাই হোক অথবা ঈদের খুতবাই হোক অথবা কোনো একটা আমাদের দেশে যেমন মাহফিল হচ্ছে, উঠলেন আর দেশে অমুক অমুক গ্রামে এই হচ্ছে, অমুক অমুক অফিসার এই করছে, নাম ধরে ধরে এইভাবে করবেন, নাকি মুসলিম শাসককে আপনি গোপনে জানাবেন? হ্যাঁ, গোপনে জানাইতে হবে, গোপনে জানাইতে হবে। কারণ এই অপরাধগুলি সম্পর্কে যদি খোলাখুলি বলা হয় তাহলে অনেক অপরাধই আছে, অনেকগুলি ক্ষতির দিক আছে, তার মধ্যে একটা ক্ষতির দিক, অনেকে কিন্তু জানে না যে এই জায়গাগুলিতে এই অন্যায় কাজের সুযোগ আছে, আর ওরা হচ্ছে ওই রকম অপরাধী। ওরা জেনে নিল তাহলে যে অমুক অমুক জায়গায় মদ পাওয়া যায়, অমুক জায়গাতে হ্যাঁ নারী ব্যবসা দেহ ব্যবসা চলে, হ্যাঁ অমুক জায়গায় নাউজুবিল্লাহ সমকামিতা চলে, তাই না, অমুক হোটেলে এই হয়, তাহলে খারাপ লোকগুলি তো ওখানে সুযোগ নেবে তাহলে যদি সংশোধন না হয়। সুতরাং এইসব খবরগুলি যে মুসলিম শাসকের কাছে পৌঁছাতে হবে সেটা গোপনে পৌঁছাতে হবে। লান্নাসিহা আল্লাতি ইয়াজহারু বিহা বা ইউজহারু বিহা আমামান নাস, এমন নসিহত নয় যে মানুষের সামনে হ্যাঁ লোকজনের মাঝে একবারে প্রকাশ্যে বর্ণনা করে দিলেন, হ্যাঁ আলাল মানাবির অথবা মেম্বারে চড়ে, হ্যাঁ স্টেজে চড়ে বক্তব্যে মাইকিং করে, না 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 এইসব নয়। এতে কি হবে, লিয়ান্না হাযিহি তরিকা তুসিরু শাররা, এতে হবে কি অন্যায়গুলি ছড়িয়ে পড়বে, অন্যায় অপরাধ ছড়িয়ে পড়বে, আর তারপরে এগুলির যদি দেখা যায় হয়তো যে ব্যক্তি এভাবে করতে যাচ্ছে ওর বিরুদ্ধে শত্রুতা জন্মিব অনেকের, ওকে মেরে দেওয়ার চেষ্টা করবে যে তুই এসব করছিস তোকে শেষ করে দেবো, ঠিক না, সব এটা একটা দিক। আরও দিক আছে, সেগুলি হচ্ছে যে অনেক সময় সরকারের উপর দোষ চাওয়া হবে যে এত অপরাধ হচ্ছে তার মানে সরকার খুব খারাপ হয়ে গেছে, হ্যাঁ এতে হবে কি একটা বিদ্বেষ শত্রুতা, যারা শুনবে সবাই তো একই স্তরের লোক না, এদের অন্তরে বিদ্বেষ শত্রুতা জন্মবে, যার ফলে অতাহদসুল আদা অত বেনা উলাতিল অমর ওয়ার রাইয়া, এর মাধ্যমে শত্রুতা দুশ্মনী সৃষ্টি হবে শাসকদের মাঝে আর দেশবাসীর মাঝে। তারপরে শেখ সাহেব ফজল বলছেন লাইসাতিন নসিহাত আন আন্নাল ইনসান ইয়াতাকাল্লাম ফি আখতা উলাতিল উমর আলা মিম্বারি আও আলা কুরসিন আমামান নাস, এই তো ছিল জনগণের ভুল বা মুসলিম সমাজ যেসব অন্যায় কাজগুলি হচ্ছে এগুলি সম্পর্কে শাসককে জানানো। শাসক মানে জরুরি নয় যে আপনাকে ওই রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাইতে হবে, আপনাকে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে হবে। আপনি দেখছেন যে এমন কোনো কর্মকর্তা আছে যে যারা অপরাধ করছে তাদের ওপরে কেউ, ওপর মহলে কেউ আছে, তার কাছে পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ, আপনি যতদূর পর্যন্ত পৌঁছাতে পারছেন ততদূর পর্যন্ত পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ। প্রত্যেকের কিন্তু একটা স্টেজ আছে, তাই না, স্তর আছে, আমরা এতদূর পর্যন্ত পৌঁছিতে পারবো, তার উপরে পৌঁছিতে পারবো না, তারপরে যাদের পর্যন্ত আমরা পৌঁছিতে পারবো তারা কিন্তু আরও অনেক উপর পর্যন্ত পৌঁছিতে পারবে, হ্যাঁ কথা ঠিক না, তারপরে যার কাছে ওরা পৌঁছেলো তারা হয়তো ওপর পর্যন্ত একবার ওপর মহল পর্যন্ত পৌঁছিতে পারে, আছে না নেই, সব জায়গায় আছে, সব দেশে আছে এরকম। তো এটাই যথেষ্ট, জরুরি নয় এই অজুহাতগুলি, যারা জঙ্গি মনোভাব রাখে আজকাল ওরা এই কথা বলে, আজকাল কোথায়, আজকাল এত সিকিউরিটি এত পাহারা কোথায় এইসব কথা পৌঁছাইতে পারবো, আমরা তো পৌঁছাইতে পারবো না। সুতরাং সরকার বিরোধী কথা বলে মানুষের রক্ত গরম করে দিয়ে মনে করে যে খুব দেশের কল্যাণ করলাম, হ্যাঁ খুব জাতির কল্যাণ করলাম, না আরও আরও শত্রুতা পয়দা হইল, আর আপনাকেও চিহ্নিত করে ফেললো, আপনাকেও চিহ্নিত করে ফেললো শাসকরা, কারণ ওরাও ওদের মতো তো জুল অত্যাচার আছে, তারপরে তখন আপনাদের মতো যত লোক আছে ওদের পিছনে রয়ে গেল যে এদেরকে ধর, হ্যাঁ দেখ কোথায় আছে, হ্যাঁ এই হলো অবস্থাটা আর কি। নসিহার অন্তর্ভুক্ত এটা নয় যে মানুষ শাসকদের ভুল ত্রুটি সম্পর্কে কথা বলবে মেম্বারে চড়ে, জনগণের ভুল ত্রুটির কথা এতক্ষণ হলো, এখন শাসকদের ভুল ত্রুটি, শাসকদের অনেক ভুল ত্রুটি আছে, এখন এই ভুল ত্রুটিগুলি স্টেজে চড়ে বলবো, হ্যাঁ এখানে এসে আপনাদের সামনে বলবো, এটা ইসলামিক তরিকা নয়।
আবু আলা কুরসি আমার মান্নাস চেয়ারে বসে গেছে, স্টেজে বসে গেছে, অথবা মেম্বারে দাঁড়িয়ে গেছে আর বলছে হাজা লা ইখতুমুল মাসলিহা, এতে লাভ হবে না। ওয়াইন্নামা ইযীদুশ শাররা শাররান, বুরাই আছে, অন্যায় আছে, আরও অন্যায়কে বৃদ্ধি করবে। যতটা অন্যায় আছে আরও অন্যায়কে কী করবে? বৃদ্ধি করবে। কিছু ভালো মানুষ ছিল, যেই ভালো মানুষগুলিকে তখন কোণঠাসা করা হবে, হ্যাঁ, সেগুলিকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, সেগুলির পিছনে লেগে যাবে, যেখানে সেখানে এমন করে দেবে। দেখেন এই এর কারণে অনেক লোকেরা আজকাল যে বর্তমান পরিস্থিতি, অনেক লোকেরা দাঁড়িয়ে রাখতে চায় কিন্তু একদিকে ইমান দুর্বল, রাখবো কি রাখবো না, আর একদিকে দাঁড়িয়ে রাখলে বিভিন্ন জায়গায় হয়রানির যে আশঙ্কা, যার ফলে না ভাই ওসব ঝামেলাই যাব না, ওইসব ঝামেলাই যাব না। যা পিছনে কারণ কি? কারণ হচ্ছে এক শ্রেণীর জঙ্গিরা, জঙ্গিরা যে দাঁড়িয়ে রাখলেই তো জঙ্গি বলবে, হ্যাঁ, কারণ দাঁড়িয়ে দেখে দেখে তো ধরছে। এক শ্রেণীর এইরকম জঙ্গিদের কারণে এই অবস্থা তৈরি হয়েছে।